আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ভিডিও করব সেটা হচ্ছে যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দু হাজার একুশ বাইশ এসে কী কী কাগজপত্র থাকবে এবং তোমাদের কী কী কাগজপত্র না থাকলে তোমরা কি ভর্তি হতে পারবা কি না সব কিছু বিষয় নেই আর মূল বিষয় হচ্ছে যে যাদের এসএসসির মূল মার্কশিট এখনো স্কুল থেকে দেয়নি তারা কি করবে তো আজকে সম্পূর্ণটাই সম্পূর্ণটাই এইটা নিয়েই কথা হবে তো আজকে বেশি দেরি না করে আমরা মূল ভিডিওতে চলে যাই তো বন্ধুরা আমরা কিন্তু জানি যে পলিটেকনিকের প্রথমে ভর্তি হওয়ার কথা ছিল দুই এপ্রিল থেকে নয় এপ্রিল পর্যন্ত তো পরবর্তীতে সেটা কার্যক্রম রোজার কারণে সেটা তেইশে এপ্রিল থেকে তিরিশে মার্চ দুঃখিত তেইশ মার্চ থেকে তিরিশে মার্চ করা হয়েছে এবং তেইশ থেকে তিরিশে মার্চের মধ্যে আনলেই হচ্ছে আসলে তোমাদেরকে তোমাদের এই সাত দিনের মধ্যে হচ্ছে তোমাদেরকে ভর্তি তোমাদের কাগজপত্র সাবমিট করতে হবে তো এখন মূল কথায় আসা যায় যে কী কী কাগজপত্র লাগতেছে তো এইখানে বলা হয়েছিল যে প্রথমত যে তোমাদের ক্ষেত্রে মার্কশিট লাগবে মূল মার্কশিটটা লাগবে দেন হচ্ছে তোমাদের প্রশংসাপত্র লাগবে এবং তিন কপির ছবি লাগবে তো এখনও সমস্যা হচ্ছে যে অনেকেরই মূল মার্কশিটটা আসেনি সেক্ষেত্রে আমরা কি করব তো এক্ষেত্রে হচ্ছে কিছুদিন আগে মানে হচ্ছে যখন তোমাদের দু সালে জেনারেল লাইনে ভর্তি চলতেছিল তখন ঢাকা বোর্ড থেকে এক নোটিশ পাবলিশ করা হয় সেই নোটিশটা বলা হয়েছিল সেই নোটিশটি ছিল হচ্ছে মূল নম্বরপত্র ব্যতীত ভর্তি নেওয়ার জন্য তো সেখানে উল্লেখ করা হয়েছে যে অনলাইন থেকে যে মূল্য মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটা সাবমিট করলেই হবে সেটাও পলিটেকনিকের ক্ষেত্রেই বাধ্যতা থাকতেছে মানে সেটাই পলিটেকনিকের ক্ষেত্রে হবে তো এখন এখানে সবচেয়ে বড়ো কথা জানাচ্ছে যে মূল মার্কশিটটা শুধু মার্কশিটটা তুলে নিয়ে যায় জমা দিবো না সেটা অবশ্যই স্কুলে হেডসারের কাছ থেকে সপ্তাহিত বা সই সিগনেচার করে নিব। তাহলে সেটা বেশি গ্যারান্টিড থাকবে বা তোমরা দুই কপিও রাখতে পারো একটা সই করা একটা সই সারা এটা গেল এরপরে হচ্ছে তোমরা সরাসরি স্কুলে যাবা এবং স্কুলে যাই ভর্তি হতে পারবা এখন সর্বশেষে হচ্ছে আমরা আরেকবার দেখে নিই যে তো আরেকবার আমরা হচ্ছে সিরিয়াল অনুযায়ী দেখে নিই তো তোমরাও এই সিরিয়াল অনুযায়ী তোমাদের কাগজপত্রগুলো ঘুষাবা তো প্রথমেই হচ্ছে আমরা নিয়ে যাব আমাদের মূল মার্কশিটটা যেহেতু নাই সেজন্য আমরা হচ্ছে হার্ড কপি বা যাদের মূল মার্কশিট পেয়েছ তারা মূল মার্কশিট নিয়ে যাবা কারণ অনেক বোর্ডে কিন্তু মূল মার্কশিটটা পেয়ে গেছে তারা এরপর হচ্ছে প্রশংসাপত্র নিয়ে যাব তোমাদের স্কুলের সংশ্লিষ্ট প্রশংসাপত্র দেন নিয়ে যাবা হচ্ছে তোমরা তোমাদের ছবি এবং এই তিনটা হচ্ছে মূল এবং এর সাথে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন কাগজ চেয়ে থাকে তো সেজন্য হচ্ছে তোমার বাবা মায়ের ভোটার আইডি কার্ড তোমার জন্ম নিবন্ধন এবং তোমার নাগরিকত্ব প্রত্যয়নটা কাছে রাখবা তো কার নাগরিকত্ব প্রত্যায়নটা তোমরা করবো বা তোমাদের পৌরসভায় গেলে তোমরা তোমাদের নাগরিকত্ব প্রত্যয়নটা পেয়ে যাবা তো এই পর্যন্ত আজকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় আরও একটা নতুন সমস্যার সমাধান করতে তোমাদের সামনে চলে আসবো তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ